আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব স্বপ্নে তালাক দেখলে কি হয়, মিষ্টি দেখলে কি হয়, সেই সাথে সাথে স্বপ্নে বিয়ে দেখলে কি হয়, কয়েকটা স্বপ্নের ব্যাখ্যা আপনাদের সাথে শেয়ার করব। এগুলো মূলত কমেন্টের প্রশ্নের উপর ভিত্তি করে করেছি ভিডিওটা। আপনারা যদি দেখেন অনেকটা উপকৃত হতে পারবেন, কয়েকজন এ সম্পর্কে জানতে চেয়েছেন, তাদের উত্তর দিব ইনশাল্লাহ। দর্শক, আপনাদের ভিডিওটি দেখা দরকার, এইরকম স্বপ্ন আপনারাও অনেকে দেখতে পারেন, কাজেই আপনাদের জানা, কাজেই আপনাদের জেনে রাখা দরকার। দর্শক, এক বোন প্রশ্ন করেছেন, আমি বিবাহিত, স্বপ্নে দেখলাম আমি বিবাহিত আর আমার স্বামী প্রবাসে থাকে, আমি স্বপ্নে দেখলাম যে আমার চাচা তার চাচি আমার চাচা চাচিকে তালাক দিয়েছে, এরকম স্বপ্নে দেখেছি, এর ব্যাখ্যা কি হবে। দর্শক, তো এরকম স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে বোন এমন স্বপ্ন দেখেছেন তো তাদের পারিবারিক সম্পর্কটা বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে, তাদের স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা বৃদ্ধি পাবে। চাচা চাচিকে তালাক দিয়েছেন, এরকম স্বপ্ন দেখা মানে আপনার স্বামী প্রবাসে আছে, কি ঠিক আছে, তো আপনাদের স্বামী স্ত্রীর মধ্যকার ভালোবাসা, একজন আরেকজনের প্রতি দুর্বলতা ভালোবাসা, এটা বৃদ্ধি পাবে, গভীর হবে, এমনটা বোঝায়। তো আপনি এই স্বামীকে ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ থাকবেন, অন্য কোনো দিকে যেন আপনার মন মানসিকতা ছড়িয়ে না পড়ে সেদিকে সতর্ক থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। দর্শক, আরো একজন ব্যক্তি প্রশ্ন করেছেন, আমি স্বপ্নে দেখলাম গাছে প্রচুর মিষ্টি আর ওই মিষ্টিগুলো পিঁপড়ায় খাচ্ছে, এরকম স্বপ্ন দেখলাম। দর্শক, এর ব্যাখ্যা হচ্ছে যে ওই স্বপ্নদ্রষ্টা ব্যক্তি তিনি যদি যাকাত দান সৎকার এগুলোর ব্যাপারে অবহেলা করেন, তাহলে এগুলোর ব্যাপারে সতর্ক থাকবেন, যাকাত ঠিক মতো আদায় করবেন, সম্পদের যাকাত ঠিক মতো আদায় করবেন, বিশেষ করে তিনি কৃপণতার পথ অবলম্বন করবেন না, সম্পদের যতটুকু হক আছে হক আদায় করার চেষ্টা করবেন, কৃপণ হবেন, আল্লাহ তাআলা কৃপণদের পছন্দ করেন না, সম্পদ দান সৎকার করবেন, এটা কৃপণতার একটা আলামত বহন করে। দর্শক, আর একজন তিনি প্রশ্ন করেছেন যে আমি বিবাহিত মহিলা, তো স্বপ্নে দেখলাম যে অপরিচিত কোন পুরুষের সাথে আমার বিবাহ হচ্ছে, অপরিচিত কারোর সাথে, এক বিবাহিত মহিলা এমন স্বপ্ন দেখেছেন। দর্শক, এর ব্যাখ্যা হচ্ছে যে একত ওই বিবাহিত নারী স্বামী যে আছে, স্বামীর অর্থ সম্পদ এই বৃদ্ধি পাবে, স্বামীর কামাই রোজগারে বরকত হবে, তাদের সাংসারিক জীবনে অনেক উন্নতি হবে, এমনটা বুঝে গেল একটা ব্যাখ্যা। আর দ্বিতীয় আরো একটা ব্যাখ্যা হতে পারে যে তাদের পারস্পরিক ভালোবাসা, তাদের ভালোবাসা বা মোহাব্বত এগুলো বৃদ্ধি পাবে, এমনটা বুঝে, আলহামদুলিল্লাহ ভালো একটা বিষয়। দর্শক, আরো একজন প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে অনেক নদীতে অনেক পানি আর আমি নদীতে গোসল করতে দেখেছি, বা নদীতে গোসল করতে দেখলে কি হবে, অনেক পানি নদীর মধ্যে রয়েছে। তাহলে দর্শক, এর চমৎকার ব্যাখ্যা প্রদান করা হয়েছে, একত এমন স্বপ্ন দেখা তওবা করার প্রতি, ইস্তেগফার করার প্রতি ইঙ্গিত করে, আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে স্বপ্ন দর্শা এমন স্বপ্ন যদি কেউ দেখেন, নদীতে অনেক পানি দেখেন আর পানিতে গোসল করতে দেখেন, তাহলে তার মনের আশা পূরণ হবে, চিন্তা পেরেশানি দূর হবে, তিনি যদি ঋণগ্রস্ত থাকেন ঋণ পরিশোধ করতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, এই ছিল কয়েকটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা, আশা করি বুঝতে পারছেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন, ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেন, নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।